Welcome to KURIGRAM. Welcome back another video vlog. I'm Jamil. So today I'm with you. I'm on my YouTube channel. Hello, I'm Hamilon'er. So many days later, I'm with you. I'll show you another video. So I'm going to the KURIGRAM railway station. So we're going to the KURIGRAM railway station. So I'm going to the KURIGRAM. It's a government project. It's a school. It's a Khoilganj school and college KURIGRAM. We're going to the college. We're going to the college. It's a government project. I'm going to the team Jamil Galleries. So I'm almost done. I'm almost ready. 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 I'm almost ওই কানটা ভেনুগুলো রেডি হচ্ছে সো আমরা অলমোস্ট রেডি আমাদের টিম মেম্বারস সবাই রেডি ওই পাশে হচ্ছে ব্রিফিং হইতেছে ব্রিফিংটা শেষ হলে মোটামুটি আমরা মাঠে নেমে পড়ব আমাদের অনেক অনেক কাজ আছে আমরা 6 জন টোটাল টিম মেম্বারস আছি আমরা 6 জন 6 জনের डिफरेंट डिफरेंट ওয়ে থেকে শটগুলো নিব আমরা ড্রোন শট নিব স্কুলের তারপর হচ্ছে ক্যামেরা দিয়ে শট নিব বিশাল একটা কাজের ব্যাপার ঠিক আছে সো সাদে থাকুন ফুল ডেটা এনজয় করতে থাকুন যদিও আসলে দেখা যেতেছে না কি হচ্ছে আমার পিছনে হচ্ছে এন্ট্রি শটটা নিব আমরা এখন মেইনলি টি-শার্ট পরে যারা ভিতরে ঢুকতেছে এটা একটা ডকুমেন্টারি একটা পার্ট সো ওইটাই ক্লিয়ার করব আমাদের সকল ভাই ড্রোন উড়াচ্ছে এই পিছনে নীরব আছে ড্রোনটা আমরা একটু দেখব আসলে কি হচ্ছে এখানে এটা কি হইতেছে এখানে যে সামনে এন্ট্রি শট মেইনলি হচ্ছে আমাদের প্রোগ্রাম প্রাইসিস এর দিকে আমাদের ওই সাইডে কিছু অ্যাক্টিভিটিস আছে ওগুলা শেষ হইলেই হচ্ছে আমরা চলে যাব র‍্যালিতে র‍্যালি করলে মোটামুটি শেষ একটু আগে আমাদের একটা ভালো একটা ট্র্যাজেডি হয়ে গেছে আমাদের সাথে আমাদের সৈকত সাহেব ড্রোনটাকে ক্র্যাশ ল্যান্ডিং দিয়েছে তো সামহাও ড্রোনের আগা করা সব ভেঙে গেছে কিন্তু ওই আবার ঠিক করছে এরপর আবার হচ্ছে ড্রোনের একটা পাখা ভেঙে গেছে মানে একটা ব্লেড ভেঙে গেছে ওইটাও আবার রিপ্লেস করা হয়েছে তারপর আমরা ড্রোন শটটা নিয়েছি আমাদের প্রোগ্রামটা মেইনলি ওই জায়গায় হচ্ছে মেবি শেষ আমাদের লাস্ট স্পিচ দিচ্ছে আমাদের বস তারপরে শেষ করে দিচ্ছে প্রোগ্রামটা তো চলুন এখন উঠে মানে কাজ শেষ করি সো আমরা হচ্ছে আমাদের সব কাজ শেষ করে ফেললাম এখন আমরা হচ্ছে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে যদি আমাদের প্ল্যান ছিল ট্রেনে যাওয়ার কিন্তু সামহাও আমরা ট্রেনে যাচ্ছি যেতে পারতেছি না ট্রেন শিডিউলটা হচ্ছে রাতের বেলা সো আমরা ট্রেনটা বাই মিস্টেক পাচ্ছি না এখন হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি বাস স্ট্যান্ডে গিয়ে এরপর যে ঢাকার উদ্দেশ্যে কোন বাসটা আছে এখন আমরা বাস উঠে পড়বো ঢাকার উদ্দেশ্যে তো আমরা হচ্ছে এখন তিস্তা নদীর উপর দিয়ে যাচ্ছি মানে ব্যাপারটা দেখে অমায়িক লাগলো তবে তিস্তা নদী অনেকটাই শুরু হয়ে গেছে আমি দেখে আপনাদের সো আমরা হচ্ছে বিরতি পেলাম ফুড ভিলেজে এখানে আমরা সবসময় বিরতি পাই যখন যারা বগুড়ার দিকে আসি সো আমরাও পেয়ে গেলাম যাওয়ার সময় একটা বিরতি সো ফুড ভিলেজ বিরতি শেষ করে আবার রওনা করবো ঢাকার উদ্দেশ্যে সো হচ্ছে আমরা মোটামুটি চলে আসছি কুড়িগ্রাম থেকে যদিও কুড়িগ্রাম থেকে আসছি অনেকদিন হয়ে গেছে ব্লগটা আউটডোর দেওয়া হয়নি যার কারণে ব্লগটা এডিটিং করা কমপ্লিট হয়নি খুব দৌড় করেছিলাম আমরা কুড়িগ্রাম থেকে এসেও হচ্ছে আমাদেরকে অনেক প্রজেক্ট নিয়ে মানে দৌড়দৌড়ি করতে হয়েছে সো সামহাও এখন ব্লগটা এন্ডিং দিচ্ছি খুব সুন্দর ছিল কুড়িগ্রাম জার্নি খুব সুন্দর ছিল ফুল ডেটা অসম্ভব সুন্দর ছিল আমাদের কাজ তো যারা কুড়িগ্রাম কাজ দেখতে চান তারা অবশ্যই জানবে যে পেজে গিয়ে দেখে আসবেন ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন